ক্যাপশনের সাথে একেবারে ট্রাস্টের মিল আছে মানে একদম রিলেট করতে পারবেন আপনারা ক্যাপশনের সাথে হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবাই কেমন আছি আমরা একদম পাক্কা দুই দিন পর আমাকে দেখছেন তাই না কে মিস কে মিস করেছেন আমাকে বলে কে কে মিস করেছেন আগে জিজ্ঞেস করব কে কে মিস করেছেন দেন আল টংক ঠিক আছে কে কে মিস করেছেন আমাকে সবে হাত তুলতে হবে ঠিক আছে বিউরিফুল রেস্টুরেন্ট ডিটেলস জানতে হলে এবং আরেকটা আমাজিং কালোর এটা দেখতে হলে কে কে মিস করেছেন আমাকে ছটপট করে কমেন্ট করতে হবে ঠিক আছে ব্যাপারটা একটু এরকম হয়ে যায় তাই না আমি যখন আপনাকে জিজ্ঞাসা করি কে কে মিস করেছেন ভালোবাসা দিবি কিনা বল টাইপের এরকম একটা ব্যাপার আচ্ছা আচ্ছা হাই আর ওবু কেমন আছেন লাইফ অফিস ও কেউ থাকলে সবাই একটু ছটপট ফুটফুট করে জয়েন হয়ে যাবেন আমি একটু আমাদের প্রথমে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি যদিও মানে শপিং এর ক্ষেত্রে আসলে বৃষ্টি হয় তো কখনই বাধা হয়ে দাঁড়ায় না সো এটা আসলে আপনারা যদি আমাদের ওয়ারি শোরুমটা এখনকার চিত্র দেখতেন তাহলে এই কথাটা একদম একশো মিলে যেত ঠিক আছে মানে লিটারেলি আলহামদুলিল্লাহ যারা এসেছে সব বৃষ্টি কি বৃষ্টি হাটু পানি কিসের হাটু কোনো কোন ব্যাপারই না ঠিক আছে তো আমাদের আউটলেটটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট আর র্যাঙ্কিং মেন্স ওয়ালের ঠিক পাশেই থাকছে ঠিক আছে ওকে কারাকারা মিস করেছে আমাকে আমি কিন্তু বলেছি এটা যদি আরেকটা কালার জোর জলদি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে ঝটপট করে বলতে হবে যে আমাকে কারাকারা মিস করেছে এবং আমি জানি এটা প্রথম হচ্ছে লাইক আজকে লাইভ সোল্ড আউট হয়ে যাবে না ফটোশুট করলে খুবই সুন্দর ফুটে যাবে কাশফুলের সাথে ছবি ডিভিটা চেঞ্জ করেনি এখনো তারা অবশ্যই চলে যেতে পারেন কাশফুলে উইথ দিস বিউটিফুল ড্রেস আচ্ছা ওকে আমি করেছি সাউি করেছে আমি করেছি যাক ভালো শুনে যে আপনি করেছেন আচ্ছা আমি জানি অনেকে আমাকে মিস করেছে আই আই হ্যাঁ আমি কমেন্টস দেখেছি অনেকগুলো ড্রেস নিতে চাইলাম বাট পাইনি একটাও শেষ হয়ে যায় আচ্ছা আপুজ আজকে এই ড্রেসটা দেখে মনে হবে কি জানেন যে আজকে যদি এই প্রশ্নটা না নিই তাহলে কিছু একটা ইনকমপ্লিট থাকবে মানে এত সুন্দর একটা কালার এত সুন্দর একদম মনে হচ্ছে ডিমের কুসুমই আমি পরে আছি লিটারলি এটার নাম আমি ডিমের কুসুমই দিয়ে দিলাম মানে এটা দেখতে পুরো একদম ডিমের কুসুমের মতো লাগছে এত সুন্দর একটা কম্বিনেশন হোয়াইট এবং ইয়েলো কালারের মধ্যে কম্বিনেশন দেখতে জাস্ট ফ্যান্টাবুলাস লাগে অলওয়েজ এবং আমরা যতবারই ইয়েলো কালারের কোনো কম্বিনেশন এনেছি আপনারা সবাই এত পছন্দ করেছেন আই হোক এবারও আপনারা খুবই খুবই পছন্দ করবেন এই সুন্দর ড্রেসটা দেখেন সুন্দর আপু কেমন আছি আমরা জাসমিন হাই আপু কি অবস্থা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আসা আমরা কিন্তু এটার কালারস পাচ্ছি হ্যাঁ সবাই আগে একটু জয়েন্ট হয়ে যান আমাকে মনে সবাই ভুলেই গেছে এই দুই দিন না আসাতে হ্যাঁ ঝড় বৃষ্টিতে সবাই আমাকে ভুলই গিয়েছে টু পিস দেখালে ভালো হইতো আপু আজকে দেখাবো টু পিসও রেখেছি আপু আপনাদের জন্য আমি আপু তুমি কি কাশফুল দেখতে গেছিলা আচ্ছা ওকে আমি যাইনি মানে আমার যাওয়া আসার মধ্যে রাস্তায় কিন্তু কাশফুল পড়ে সো আমি দূর থেকে কাশফুল দেখে ফেলেছি আমার কেন জানি কাশফুলের প্রতি এত বেশি কাজ করে না মানে আমার আসলে কেমন জানে আমি একটু অন্যরকম আমার ভালো লাগে না আমার মনে করেন যে হুট করে গেলাম আচ্ছা ঠিক আছে ফাইন বাট এটা নিয়ে এফোর্ড নিয়ে যেতে হবে যেমন রিসেন্টলি সাপলা বিল সামথিং হয়তো কিছু একটা বের হয়ে লাইক লোকেশন সেটা নিয়ে এত শাপলা বিল তাই না থাকে যেটা পায় ভাগে আচ্ছা ঠিক আছে সো এই দুটোর কোনটাই আমার ফেজ নেই মানে আমার ইচ্ছা করে ইচ্ছা করেছিল বাট যখন শুনেছি ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয় তখন বাবা রে বাবা বাদ দেন পাঁচটার দিকে বের হবে কে বাবা এমনিতেই ঘুমাতে গোমতে তিনটা চারটা বেজে যায় ওই পাঁচটা দিকে উঠে ছড়া সারা দিন ব্যাপী লাইফ কিভাবে করব অনেক কিউট লাগছে অনেক কিউট লাগছে তাহলে এই ড্রেসটা নিয়ে নিতে হবে আমার মতে আপনারা বলে কিউটি কিউটি হয়ে যাবে কিউটি পাই ঠিক আছে আচ্ছা লাইভেসব একটু জয়েন হয়ে যান লাইফ তো ফিস্ট ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু জয়েন কর আমি গল্প করতেছি আপনারা সবাই কোথায় হাই রুলি আপু ও মাই डियर আপনাকে খুব মিস করেছি আপু আই আমি জানি এটা আমি আপনার কমেন্টসও দেখেছি আপু মিস করেছেন আই স ফর মিসিং মি আপু নিউ গাউন দেখা এই যে এটাই তো নতুন এটা নতুন দেখে এটা নতুন গাউন এই যে দেখেন কত সুন্দর একটা গাউন নিয়ে এসেছে তাও আবার নাম দিয়েছে ডিমের এর কুসুম এই ডিমের যারা নিতে চান না মানে যা পাবেন না তারা অনেক আফসোস করবে চান না তো এরকম কোনো মানুষই হবে না আচ্ছা এই ড্রেসটা আর কি কালার আছে এটার জন্য আমি বলেছি লাইকটা শেয়ার করতে হবে একটু করে একটু ভালোবাসা লাভ এতটুকু করে একটা লাভ দিতে হবে হ্যাঁ আর কমেন্ট করতে হবে সো আমি দেখতে চাই আমাকে কারা কারা মিস করেছে কারা কারা আমাকে ভালোবাসে তাহলেই আমি আপনাদেরকে চটপট করে কালারটা দেখিয়ে দিব ঠিক আছে আচ্ছা আপু তোমাকে অনেক কিউ লাগছে থ্যাংক ইউ সাবি আপু একটু লাভ আসো তোমাকে দই ফুচকা খাওয়াই আচ্ছা আপু এটার মধ্যে কালার দেখাবো কালার দেখাবো একটু অপেক্ষা করতে হবে আসেন আমরা আসেন এটা ডিটেলস জেনে ফেলি এটা হেড এটা দিয়ে একটা বুমেরাং করলে তো মনে করেন যে রিলস একদম ফাটাফাটি হিট হয়ে যাবে ঠিক আছে ফেসবুকে রিলস বলেন আপনি যদি টিকটক করে থাকে টিকটকের এর ক্ষেত্রে ঠিক আছে একদম রিয়েলিস্টিক কথা বলছি একদম ভাইরাল হয়ে যাবে বিকজ এটা কালার তো কি সুন্দর এটার কালার যে কি সুন্দর একদম সুন্দর দেখে একটা গান দিবেন ফাটাফাটি ঠিক আছে আচ্ছা এটা লম্বা আছে 54 এবং বডি সাইজ আছে 36 থেকে 48 পর্যন্ত ঠিক আছে 36 থেকে 48 পর্যন্ত লং আছে হ্যাঁ আমি শেয়ার করছি আপু আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ হাই সুন্দরী আপু হাই জারিন আপু কি অবস্থা ইয়াস অনেক কালার আছে অনেক কালার না থাকবে এটার মধ্যে আরেকটা কালার আছে ঠিক আছে ওকে আসেন আমরা একটু ম্যাচুরাল নিয়ে কথা বলি আপু আপনি লাইফ কয়েন আপু আপু আমি তো লাইফ করি আসলে হয়েছে কি আমি একটু বলে দিই হ্যাঁ আমার লাস্ট টুরেজ লাইভ মিস করার বিষয় আমি কিন্তু সেভেন ডেজ সেভেন ডেজই লাইভ করি আমি কিন্তু শোরুমে লাইভ করি সো হয় কি আমাদের আসলে প্রোডাকশন এত বেশি দ্যাটস ওয়াই আমাদের আসলে যেটা হয় যে আমাদের ডবল লাইভের প্রয়োজন হয়ে যায় তখন আসলে রিসেন্টলি এখন সুধা আপু সুধাপু কিন্তু আমার আগেও করতো আর বাড়ির সাপোত করেই বাড়ির সাপোত ব্র্যান্ড অ্যাম্বাসেডর সো ইয়া আচ্ছা ওকে বাংলিশ আপু আমাদের বাংলা ভাষা কমেন্ট বুঝে না অথবা পড়তে পারে না আপনি উইথ আলো থেকে আপু আমি অলওয়েজ আমাকে দেখেন এবং দেখবেন ইনশাল্লাহ সাত দিনে সাত দিনই দেখানোর আমি চেষ্টা করি বাট হয়ে যায় কি গতকালকে রিজন লাইফটি হয়নি আর কালকের আগের দিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে ঝড় হচ্ছিল যে আমি কোনো ট্রান্সপোর্টেশন পাচ্ছিলাম না পরে লেট হয়ে যাচ্ছিলো সো দ্যাটস ওয় আই হেড টু ক্যান্সেল দা লাইভ স্টেজ নাহলে আমাকে ওই দিনও দেখতেন টেল আলো ড্রেস আমার অনেক পছন্দের একটা পেজ আমারও ইটালি থেকে বলছি হ্যাঁ লে ইটালি আপু তোমার লেন্সটার শেড কি আমার লেন্সটার শেড আমাকে দেখে বলতে হবে হ্যাঁ হাই নুসরত জাহান আপু কেমন আছেন কি অবস্থা আপু তুমি কেমন আছো শাতি আপু আমি অনেক ভালো আছি মসজিদ না আপু কি অবস্থা আচ্ছা ওয়াও কালার দেখান ওকে কালার দেখানো স্টার্ট করছি কালার দেখানো স্টার্ট করছি খুব বেশি মিস করিতেছি সবাইকে ভাবতেও পারিনি হুট করে সবার কাছে থেকে এত তাড়াতাড়ি চলে আসতে হবে আমার আলিফার আলিফা কি যেন ও আই ডি নো দ্যাট বেবি আমি অসুস্থ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও মা আমি তো মিস করবো আচ্ছা এসো মাঝে মধ্যে দেখা হবে আপু তুমি কেমন আছো নো দে আচ্ছা ডেলিভারিতে আলো ড্রেস জাস্ট ওয়া আচ্ছা আসসালামু আলাইকুম আপনি এতদিন কোথায় ছিলেন তোমার কি ভালো লাগে অনেক মিস করেছি চিফলি আপু আই ওয়াজ অলওয়েজ देयर উইথ ইউ গাইস সব ছিলাম আচ্ছা যাই হোক সো এটা চলেন ডিটেইলসে চলে যায় পচুর পচুর তো সারা ক্ষণ থাকবে আপনাকে অনেক মিস করছি আর মিস করতে হবে না মিস ধরেন যদি কোনোদিন দেখেন আমি লাইভে আসতে পারিনি ওটা জাস্ট আনফরচুনেটলি কোনো একটা ইনসিডেন্টের জন্যই হয়নি হয়তো প্রোডাকশনের প্রবলেম হয়েছে না হলে না হলে চব্বিশ তিরিশ দিনে তিরিশ দিনই আমি শোরুমে এসে আসলে লাইভ করি এটাই আসলে এটাই আসলে ব্যাপার अ तंजीदा इस्लाम होचे लिखाचे हाय आपको हेलो की अवस्था রুলিয়া আপু নো টেনশন ডো ফার্টি ঠিক আছে আমি সুন্দর করে তোমার বাংলা কমেন্ট করে দেবো নো প্রবলেম এটা দেখেন এটা হচ্ছে আমাদের সুন্দর করে আমাদের বিউরিফুলি হচ্ছে নাইস করে ফ্যাব্রিকটা দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা ছিল পুরোটা হ্যান্ড দিয়ে করা আপিরা হ্যাঁ হ্যান্ড স্টেজ হাই আপু হাই নাই আর সুলতান আপু অনেক সুন্দর লাগছে তাই ক্লাই মিস ই আপিক কই ছিলা কেমন আছে আমি তো ছিলাম আরে বাবা রে আরে বাচ্চারগুলো দেখে বেস করাচ্ছে আমাকে আসলে আমি লাইভ হয়ে যেতাম কালকেই বাট সাম রিজন হয়নি বা তারপরে হচ্ছে এর আগের দিন আসলে ওয়েদার যে কি খারাপ আজকে যে আমি কিভাবে আসছি ইউ হ্যাভ নো আইডিয়া আমি মনে হয় উড়ে উড়ে আসছি ঠিক আছে পানিতে পুরো ওয়ারিতে পানি দিয়ে ভরা আমিও আপুকে খুব মিস করেছি সাইজ কি আলাদা আলাদা সাইজ আপু হ্যাচ একদম আপনার ৩৬ থেকে আটচল্লিশ পর্যন্ত যত সাইজ আছে ইন বিটুইন সব কোল সাইজ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে লম্বা থাকছে একেবারে ফিফটি হ্যাঁ লম্বা পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা ফিফটি ফোর দেখেন এটার যে সুন্দর একটা ঘের আছে মার্শাল মার্শাল ইটস রিয়েলি 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 নাইস নাইস সাইজ কি একটু পড়েছি আহানা আপু হ্যালো আহানা আপু কি অবস্থা কেমন আছে আচ্ছা এটা হচ্ছে ব্যাগটা আমাদের হ্যাঁ সুন্দর একটা কালার কম্বিনেশন আসেন আমরা যে প্রাইসটা গেস করি একটা কালার দেখাই হ্যাঁ ওকে সো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে অ্যানাদার কালার হ্যাঁ আমি ভাবছি আয়সা আপু কই গেল যাক আজকে দেখে ভালো না না আয়সা আপু আছে আয়সা আপু আছে আরে বাচ্চাগুলো জড়াই গেছে না না আমি আছি আমি আছি আপু আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ লাভ থ্যাংক ইউ সো মাচ আর উই রেডি আপনাকে রেডি নাকি বলেন নেক্সট কালার দেখাইছো না এটা দেখে ফেলি খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন হম ভেরি 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 নাইস ঠিক আছে ভেরি 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 নাইস ওকে একটা সুন্দর পিচ এর পিচ কালার সাথে আচ্ছা ওকে তুমি দেখছো আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি ইয়াস আই নো আই নো আই নো আপনার আমাকে সবাই অনেক ভালোবাসে না হারে এত মিস করতে হবে না মিস করতে হবে না আমি সব আপনাদের জন্য আছি আপনাদের সেবাই নিয়োজিত সব সময় যে সমস্যা ড্রেস রিলেটেড আপু আমাকে এই ড্রেসটা ভালো লাগবে কিনা আমি অলওয়েজ অনেস্ট রিভিউ দি এবং অনেস ভাবেই বলার চেষ্টা করি আপু এই সাইজ নেয় বা যতটুকু পসিবল হ্যাঁ সো আমাকে অলওয়েজ পাবেন আপনারা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আমাদের বিউটিফুল একটা ব্লু এর সাথে একটা পিচ পিঙ্ক কালার মানে আমি ওভার সাইজ ধরে আছি বাট হ্যাঁ বেল্ট দাও তো বেলটা একটু ক্যারি করে ফেলি দেখেন কোন কাজটা বেশি ভালো লাগছে ঝটফপট কমেন্ট কোনটা আমি সেটা পড়ে আছি নাকি মিশু আপু কোথায় আজকে মিশুঅপুকে সাথে দিন আড্ডা হয় না আপু কোথায় আজকে মিশু আপু নাই মিশু আপু মনে হয় হচ্ছে মানে যখন জয়েন করে ততক্ষণ আমার মনে হয় লাইফ শেষ আচ্ছা ওকে সো এটা দেখেন এটা হচ্ছে আমাদের আলাদা কালার আপনারা কিন্তু এখন থেকে হচ্ছে আমার লাইফটা নয়টা থেকে সাড়ে নটার এই টাইম টাইম লাইনে পাবেন ঠিক আছে সো আপনারা প্লিজ কেউ লেট করে না নয়টা থেকে সাড়ে নটার এই টাইমে হচ্ছে আপনারা জয়েন হয়ে যাবেন বিকজ হবে কি সাড়ে এগারোটা বা এগারোটার দিকে আরেকটা লাইভ হয় অলওয়েজই হবে ঠিক আছে এটা যেই করুক না কেন বাট হচ্ছে নয়টা থেকে সাড়ে নয়টা আপনার সবসময় চোখ রাখবেন মানে আমি এই টাইম লাইনে হচ্ছে লাইভে আসবো হ্যাঁ বাকি সাড়ে এগারোটার দিকে বা এগারোটার দিকে হচ্ছে আদার্স যে আপুরা আছেন তারা আসবে হ্যাঁ এরকম গ্যাপে আচ্ছা তোমাকে সব ড্রেসে খুব প্রিটি লাগে কিন্তু আমি এই ড্রেসটা কেমন লাগবে হাঁচি নিবো কি নিবো না কেন আপু বলো তোমার কোন জায়গাটা কনফিউজ লাগছে কোন জায়গাটা তোমার কনফিউজ লাগছে যে এটা নেওয়ার মতো কিনা ভেতরে কিন্তু একদম খুবই সফট একটা ম্যাটেরিয়াল মধ্যে ইনার দেওয়া আছে ঠিক আছে আমাকে বলো তোমার কেন কনফিউজ লাগছে আমাকে একটু খুলে বলো তাহলে আমি বুঝবো আপু আপনি যাই যেটাই পরেছেন সেটাই অনেক বেশি ভালো লাগছে আচ্ছা তাই নাকি হাই তাসনিয়া রাসিন আপু আমি কি লেট না রেস না আমি জাস্ট কালার দেখাচ্ছি আমি যেটা পরে আছি সেটারই আমি অ্যানাদার কালার দেখাচ্ছি একদম টিসু কটনের খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি এখন তুমি কই ছিলা জানো রেশনা আমি ছিলাম হচ্ছে বাসায় আমি আসলে গত দুই দিন তো ওয়েদার খারাপ ছিল ওই ওই সকল কারণে আসলে লাইভ করা হয়নি আর আজকেও ওয়েদার খারাপ আমি বুঝে গেছি ওয়েদার খারাপ থাকবেই ট্রাস্ট মি আমার নতুন একটা জামা আমি পরে এসেছি কোন আমি সবসময় বৃষ্টির দিনে নতুন জামা পরি বা সাদা কালার ড্রেস পরি আজকে একটা সুন্দর রেড কালার জামা পরেছি বা তাও নতুন জামা এবং ওইটা পরার পর বৃষ্টিতে পুরো একদম বৃষ্টিতে ভিজে তার মধ্যে ওয়ার্ডির পানিতে একদম সব ধুয়ে গিয়েছে আপু টু পিস দেখেন আপু দেখাচ্ছি আচ্ছা আমরা কি গ্যাস করতে পারি সুন্দর গাউনটার প্রাইস কত এই সুন্দর গাউনটার প্রাইস কত আমরা কি গেস্ট করতে পারি এই সুন্দর গাউনটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এক হাজার দুইশো টাকা এত সুন্দর দুটো গাউন পেয়ে যাচ্ছেন ও হো গ্যাস প্রাইস হয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর একটা কালার দুটো কালারই কিন্তু খুবই চমৎকার আপনার মনে যে কালারটা বেশি ধরেছে সেই কালারটাই নিয়ে নেবেন প্রাইস হচ্ছে মাত্র ষোলো সরি বারোশো টাকা আমি চারশো টাকা বেশি করে দিয়েছি বারোশো টাকা ঠিক আছে আপনি ইট ড্রেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে হলে ভালো লাগতো ইনশাল্লাহ নেক্সট টাইম এই কালার প্যালেটটা আনা হবে ঠিক আছে আমরা তো সবসময় কালার প্যালেট চেঞ্জ করে থাকি আনতে থাকি সো ডোন্ট ওয়ারি হ্যাঁ প্রাইস পড়ে যাচ্ছে মাত্র 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 এক টাকা এক হাজার টাকা ঠিক আছে ওকে আসেন আপনাদেরকে আমি একটু টু পিস দেখাই আপনাদেরকে হ্যাঁ সুন্দর টু পিস দেখাই আপনাদেরকে আপনারা কে কোনটা দেখতে চান ছটফট করে কমেন্ট করে ফেলেন আজকে আপনাদের সকল রিকোয়েস্ট রাখা হবে ঠিক আছে ঠিক আছে আপনাদের যিনি আইসা আপনাদের সকল আবদার রাখবে আজকে বলেন কে কি দেখতে চাচ্ছেন আচ্ছা এখন আমরা একটু সুন্দর দেখে কটন এটা কটন না মালাই কটন এটা হচ্ছে চাইনা কটনের মধ্যে সুন্দর দুটো চুপিস দেখা একটা চুপিস দেখাচ্ছি আজকে দুইটা হাতে পেয়েছি কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ আপু কোন দুটো নিয়েছেন ইউলোটার কি ইনার পাওয়া লাগবে না আমি তো ইনার ছাড়া পড়েছি আপু এবং এটার হচ্ছে ভেতরে ফলস আছে সবগুলোরই ফলস আছে এটা ইনার লাগে না আমি দেখেন আমি ইনার ছাড়াই পরেছি আচ্ছা কাফতান টু পিস আচ্ছা কাফতান আছে তাই না আরে বাবা তীর মেরেছেন এমন জায়গায় একদম কারেক্ট জিয়ে লেগেছে কাফতান আছে আজকে লিস্টে টু আছে আজকে লিস্টে আসেন সুন্দর হচ্ছে আমরা

কথার আনন্দে লাইভ দেখে ওরে সোনা আরে সোনা মনি আচ্ছা আপু গাউন গুলো আরো কালার করো আপু ইনশাল আপু প্রমিস করছে আরো কালার আসবে হ্যাঁ আরো কালার আসবে এটা হচ্ছে নেকের ওয়ার্কটা হ্যাঁ সাইড থেকে আমাদের দারুন এইভাবে হচ্ছে লেস ওয়ার্ক ডিজাইনটা চলে আসে আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন না আপুরা লাইভটা একটু ভালো করে কমেন্ট করে দেন হ্যাঁ এটা হচ্ছে ব্যাকের পশুটা আছে সুন্দর আচ্ছা এটার সাথে হচ্ছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্যান্টটা হ্যাঁ একদম স্ট্রেট কাট প্যান্ট আপনারা আমি বলবো কি যারা একটু হচ্ছে আরামের মধ্যে গর্জিয়াস কাজ চান তারা এটা দেখে নিতে পারেন প্রাইসটা কত পড়ছে আমাদের পনেরোশো চল্লিশ টাকা এটার মধ্যে কালার্স কি আছে হ্যাঁ এটার মধ্যে কালার্স আছে ওগুলো অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ওগুলো অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো করে অর্ডার করেন সিল্কের কোর্স আছে ইয়াস সিল্কের কোর্স আছে দেখাবো আচ্ছা সিল্কের কোর্স কি নিয়েছো আজকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লেজার সার্ট নিয়েছো আচ্ছা Hello, hello, Georgie. হ্যালো ওকে সো এটা হচ্ছে অ্যানাদার কালার এই সেম ডিজাইনের মধ্যে অ্যানাদার কালার আপ এটা এত সুন্দর হালকা একটা কালারের মধ্যে আছে হালকা কালারের মধ্যে এত সুন্দর ফ্লোরাল ডিজাইন আছে লুকিং লাভলি ঠিক আছে এই যে দেখেন নাইস অনেক নাইস আপুরা দেখেন একদম পড়লে জাস্ট পড়ি লাগবে পড়িও ফেল একদম ওই যে সুন্দর সুন্দর পরি ওই যে আমার আমার নানুরা আর কি বলতো আর কি যে আমার যখন হচ্ছে আমার 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 মামারা ইয়াং কালে অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি অনেক বেশি

কি বলা যাকে অ্যাফোর্ডেবল এর মধ্যে আছে আপু হ্যাঁ একটু শোরুমে আসতে পারলে দেখে নিও হ্যাঁ শাড়ি দেখো অফার তেরোশো চোদ্দশো মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে তো আচ্ছা এটা হচ্ছে অ্যানাদার ওয়ান ঠিক আছে এখানে হচ্ছে চাইনিজ ভাষা লেখা আছে এই যে দেখেন এই যে চাইনিজ চাই চুই চুই চাই চুই চুই তাই না এভাবে কথা বলুন আল্লাহ সেইং আমি কিন্তু মক করছি না প্লিজ এটা অন্যভাবে নিবেন না হাই আপু ওয়ার ওয়ার ইউ আই মিস ও সোনা মুনিরা আমাকে মিস করার কিছুই নেই থ্যাঙ্কস thank you আমাকে মিস করেছে বাট আমি হচ্ছে এত দূরে থাকি এটার কারণে আসলে কাল কত পৌষু যে লাইভটা মিস হয়েছে এটার কারণে মিস হয়েছে weather খুবই খারাপ ছিল আজকেও যদিও খারাপ বাট আই ডিডন্ট কেয়ার ওইদিন আসলে আমার আমি অনেক বেশি প্যারের মধ্যে পড়ে গিয়েছিলাম কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না হ্যালো আপু লেট হয়ে গেল না চিন্তা মনি আপনি আপু আপনার নামটা আপনার নাম অ্যাকচুয়াল নামকে কি আমাকে বলেন তো আপনার নামের কথা মনে পড়লেই আমার মাথায় চিন্তা ঘুরে বলেন আপনার আর কোনো নাম আছে কিনা আপনার নামই আমাকে চিন্তা দিয়ে দেয় বলেন আপনার আর কোনো নাম আছে কিনা মনি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড নাম বাই দা ওয়াই ঠিক আছে ওকে নেক্সট রাউন্ড চলে যাচ্ছে আসেন কাফতান দেখে ফেলি হ্যাঁ কাফতান দেখে ফেলি সুন্দর সুন্দর কাফতান আছে একদম স্টাইলিশ স্টাইলিশ কাফতান আছে আপনাদের সবার জন্য মানে একদম জাস্ট ঝাকু নাকু আচ্ছা ওকে সো এখন যেটা দেখাচ্ছি এটা একদম ম্যাঙ্গো একটা মাস্টার্ড ম্যাঙ্গো কালার হ্যাঁ তোমার বাসা কোথায় আমার বাসা একেবারে একেবারে বাংলাদেশের বাহিরে যাই হোক আমার বাসা হচ্ছে একদম একদম ওই আচ্ছা এই যে আচ্ছা আপনি কোনটা প্রাইস জিজ্ঞেস করেছে শোনা এরফান আহমেদ কোনটার প্রাইস জিজ্ঞেস করেছে আচ্ছা কামিজ গুলোর প্রাইস কত চিনি পনেরোশো পনেরোশো চল্লিশ টাকা এখন কাফতান দেখাই আসেন কাফতান দেখায় সুপার স্টাইলিশ কাফতান হ্যাঁ একদম ফিফটি টু মধ্যে থাকছে অ্যান্ড এগুলোতে কোনো ধরনের ইনার পড়তে হবে না চেরি জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে আছে কারচুপি সিকুয়েন্সের কাজ উত্তরা নাকি মিরপুর আরে উত্তরা তো যদি বলতাম তাহলে আমি তো গ্রামে থাকি এটা বলতাম বাট মিরপুর হলে কি বলতাম মিরপুর হলে কিছু বলতাম কিনা জানি না বাট উত্তর হলে পরশুর আমি বলতাম আমি গ্রামে থাকি ঠিক আছে আচ্ছা যাই হোক অফ সাপোর্ট আমি থাকি বনশ্রীতে ইটস হোয়াইট লাইক সরি ওয়ারি ঠিক আছে অনেক দূরে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সুন্দর ঘের টা থাকছে কাফতানের স্টাইলটা খুবই স্টাইলিশ লাইক আপনি আমাকে সবাই দেখেছেন এই কাফতান গুলো পড়া অবশ্যই মানে ইউ গাইস নো হাউ আই লুক রাইট অনেক ভালো লেগেছে আমার রিয়েল না রিয়াল নেম আখি জাস্ট ফান করে এই নামটা দিয়ে আইডি ওপেন করেছেন প্লিজ আপু চিন্তা মণি আপু আপনার নাম চেঞ্জ করেন আপনি চিন্তা মনি থেকে জমে আসছে আমার মধ্যে চিন্তা চলে আসে মানে চিন্তা না থাকলেও চিন্তা চলে আসে আচ্ছা হাই আপু কেমন আছে জুই আমি অনেক ভালো আছি আপু আপনি কেমন আছেন আপু তুমি কি লিপ গ্লস ইউজ করো একটু বলবা বা আমি বলতে পারি এক সত্ত্বে যদি অনেকগুলো ভালোবাসা দাও তাহলে আপু বল প্রিন্টের কাফতান রাখা প্যান্ট সহ তোমার হাতের বাম পাশেরগুলো আচ্ছা ওরে বাবা এটা পেন নি সোনা এটা জাস্ট হচ্ছে আপনার এগুলা কি স্টোরি শুধু স্টোরি আছে না এগুলো স্টোর ভিজিটা পাবা আপু এগুলো তুমি অনলাইনে দেখে লাভ নেই তো অনলাইনে দেখে কোনো লাভ নেই অনলাইনে দিতে পারবে না আচ্ছা এটা কালার আছে আসেন কালারটা দেখি ফেলি এটা লম্বাটা বলি ফেলি 52 লং হ্যাঁ এন্ড এটা ফ্রি সাইজার হয় এটা কোনো সাইজ থাকে না এটা ফ্রি সাইজার হয় মানে এটা আপনি 320 পরতে পারবেন 340 পরতে পারবেন 400 পরতে পারবেন 460 পরতে পারবেন ঠিক আছে আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের অ্যানাদার কালার ওফ এক মানে দুইটি অপোজিট কালারের মধ্যে আছে মানে দারুণ দারুণ কালারের মধ্যে আছে আপু আমি মঞ্চ যেতে থাকি তাই নাকি হাই ফাই অনেক অনেক ভালোবাসে তোমাকে আপু উনি নিয়ে আপু আছে আমি দেখাচ্ছি একটু ওয়েট করেন হ্যাঁ একটু ওয়েট করেন আমি কোন লজটা দিয়ে আমি আপনাদেরকে এখন নিয়ে দেখিয়ে দিচ্ছি যে স্লিপটা টুকি করে এখান থেকে বের হয়ে আসবে ওকে আই মিস আই মিস মিশু আপু মিশু আপু থাকলে অনেক মজা হতো আপনারাও আছেন আলহামদুলিল্লাহ হ্যাপি

হ্যাঁ সিলেটে কি বেস্ট সিলেটের ভাষা ও মাইগার আমার একটা টিচার ছিল আমার ক্লাস হচ্ছে ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত আমার একটা টিচার ছিল ওই টিচারটা হচ্ছে সিলেটি ছিল আমার সাথে তো নর্মালি কথা বলতো আমরা অন্য বাসায় পড়তে যেতাম টিউশনে নিতে হ্যাঁ সো কি হতো কি আমরা যখন হচ্ছে যেতাম যাওয়ার পরে হচ্ছে উনি ওনার যে বাচ্চাদের সাথে মানে ওনার বাসার মানুষের সাথে যখন কথা বলতো তখন হচ্ছে আপনার সিলেটিতে কথা বলতো মানে কিভাবে কিভাবে আমি না ওনাদের ভাষাটা এরকম যে ওনার কোনো নাই বেশি কথা বল না আব্বে মাইতো না হ্যাঁ মাইতো না এই যে এই একদম একদম পাক্কা একদম মাইতো না আবু সৌরভ হচ্ছে ওয়ারিতে ঠিক আছে আই এরপর থেকে না আচ্ছা ওকে আপু তোমাদের ড্রেস দেখলে মৃত মঞ্চে এত টাকা কোথায় পাবো আপু ইদার বয়ফ্রেন্ডের পকেটে নাহলে জামা এর পকেট আস্তে আস্তে বললাম ঠিক আছে ইটস সিক্রেট কাজে যাই হোক সেইটা দেখে এটা হচ্ছে এটা হচ্ছে যদি নিজের পকেটে না থাকে তাহলে তো অপশন অলওয়েজ ওপেন রাখতে হবে তাই না আমরা যখন মেয়েরা বড় হয়েছি তখন বাবার পকেটের টাকা খরচ করতে আমাদের কষ্ট লাগে সো আমাদের কোন দুটো অপশনের টাকা খরচ করতে কষ্ট লাগে না হাজব্যান্ড আর হচ্ছে বয়ফ্রেন্ড রাইট আচ্ছা একটু আসতেই বললাম এখন আশেপাশে যদি কোনো কাস্টমার ট্রিগার হয়ে তখন কি হবে বলেন আপু প্রিটেন্ড আচ্ছা প্রিন্টার শর্ট কাফতান গুলো কি আছে আপু প্রিন্টার শর্ট কাফতান কি আছে নেই তো না হাত হাত করা আচ্ছা হাত করা দিয়ে মাংসর ভর্তা হাত করা কি আপু এটা ইন্টারেস্টিং ওয়ান হাত করা কি আচ্ছা কালারিং চা কালারিং চা সিলেটার কালারিং হচ্ছে সেভেন লেয়ারস এর আচ্ছা মাইতো না ইয়েস আচ্ছা ওকে টোনিয়া বুলিক আই অ্যাম ফ্রম সিলেট আ

আই হানি খাই আই কি তাই আই কি তাম আই আই হারুম নি আই ফোরুম নি না হাই হাইরুম নি এইভাবে কথা বলে অনেক কিছু শেখা যায় হ্যাঁ মানে আমি তো আসলে পারি না আমি তো বড় ঢাকা শহরেই বড় হয়েছি আচ্ছা সেটা হচ্ছে ব্লেজার সেটের মধ্যে আছে সুন্দর সুন্দর একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লেজারের নেক ওয়াইটে পাচি পরেছে কারচুপি এবং জারির মধ্যে কিটা করেন আপু বালানি ও বালা আনে বালাসিনি মাই গড সুপার আচ্ছা প্যান্ত দেখে আসে খুব মজা লাগছে আমার কিন্তু আপু আমিও নোয়াখাইলা আচ্ছা নোয়াখালী শ্যামী সুলতান আপু তো কয়েকটা লাইন বলে নোয়াখালীর আমি শুনি সিটি শিখো সিটি হচ্ছে আমি পারিনা সিটি সিটিজিটা জীবনে মনে হয় পারবো না সিটি শেখার ইচ্ছা আছে ঠিক আছে কমেন্ট ওকে তো এটা হচ্ছে আমাদের বিউটিফুল একটা সুন্দর একটা ব্লু কালার কম্বিনেশনের মধ্যে আছে বিউটিফুল ডিজাইন এবং এটা লং থাকছে একেবারে ফর্টি টু এবং এটা চেরি জর্জিক ম্যাচুয়াল এর মধ্যে আছে এবং দিস ইজ দ্য স্লিপ পোর্শন আপু তোমার হাতে ড্রেসটা কি কালো হবে না আসো যেই যেই কালারটা দেখাচ্ছি সেই সেই কালার হবে এটা হলো একটা ব্লু কালারের মধ্যে আছে এখন দেখাবো একটা সুন্দর মক পার্পল মধ্যে ঠিক আছে ওকে মনি আপু কিছু করার নেই দ্যাটস হাউ ডু আই ডু মাই লাইফ কিছু করার নেই আমার ইন্টারাক্ট করতে খুব ভালো লাগে আমি সবার সাথে ইন্টারাক্ট না করে লাইক করতে পারি না আচ্ছা সো দিস ইজ অ্যানাদার ওয়ান এটা হচ্ছে ব্লেজারটা খুব সুন্দর একটা ব্লেজার থাকছে নেক ব্লেজার নেকের মধ্যে হচ্ছে আমরা পুরাটাতে সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছে হ্যাঁ এটার প্যান্টটা দেখিয়ে দিচ্ছে প্রাইসটা কত পড়ছে জানো পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস পড়ে যাচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর পনেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা একশো টাকা বাড়িয়ে যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা মারিয়াম ফ্রিজার্সে যখন লাইভ করো তখন তোমার মুড অফ থাকে কোনটাতে আমার মনে থাকে না 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 এরকম কিছু না আমার এখানে মন ফুরফুরে একটু বেশি থাকে দিস ইজ ভেরি ট্রু

আচ্ছা ওকে আমি আসলে আবার এত তো অনেক একটু সোবার ওয়ে কথা বলতে হয় একটু নর্মালি লাফালাফি কম করে করতে হয় আর কি আপু এইটা দিস ইস মি দিস ইজ মি ওটাও আমি ওটা হচ্ছে টু পয়েন্ট ও আর হচ্ছে

আচ্ছা কেন কেন ভালো লাগে না ওমা এর উপর কেমন কথা আচ্ছা ওকে সো এটা হচ্ছে স্লিভের পোর্শনটা বিউটিফুলি ডান ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এখন হচ্ছে আমরা একটা বান্ড অরেঞ্জ কালার তুমি এমনই থাক আমি এমনই আমি এমনই এমনই বাট আপু একটা বোরখা দেখানোর সময় আমি লাফালাফি করতে পারবো না এর জাস্ট যারা আসলে বোরখা পরে বা আবায়া পরে তাদের আসলে ইমোশনে আসলে হার্ট হয় যে একটা মেয়ে এরকম লাফাচ্ছে কেন আমি পদ্মাশীল ব্যাপারটা থাকে আর কিছু আই কান ডু দ্যাট হ্যাঁ এটা হচ্ছে বিষয়টা আচ্ছা এটার প্রাইসটা কত থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাট আপনি সবসময় দেখবেন আমি খুবই হাসি খুশি আছি অল ওয়ে দিস ইস মি আচ্ছা পনেরোশো পঞ্চাশ টাকা বাট এই সিরিজের মনে হয় এই কালারটা সবচেয়ে হিট ছিল তাই না এই কালারটা সবচেয়ে হিট একটা কালার এবং এটা লং হচ্ছে কত আমরা লংটা পেয়ে যাচ্ছি ফিফটি টু ফিফটি টু আপু আপনার হেয়ার বেলস এটা কোর্ট থেকে নিয়েছেন আপু এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি আচ্ছা আপু তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ সোনা থ্যাংক ইউ সো মাচ শিমু আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটার মধ্যে একটা ডার্ক পার্পল আছে হ্যাঁ সুন্দর একটা ডার্ক পার্পল আছে খুবই 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 ফ্রেটি একটা ডার্ক পার্পল আছে এটা দেখেন একদম সুন্দর আর একটা বিষয় হচ্ছে আপনাদের সাথে আমার হোমলি একটা ব্যাপার কাজ করে লাইক আমার মনে হচ্ছে মানে এটাই সমস্যা আমি টেলরি দাওয়া আসে মনে হয় আমি বাসায় ঢুকছি বাসায় ঢুকে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি এর এই জোনটা সব জায়গায় অন হয় না ইট জাস্ট

যদি নাও আমি করে সিটি যে একটা শোরুম দিয়ে দিব ভাইয়াদেরকে দিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে ভাইয়ারা যদি নাও ইনিশিয়েটিভ নেয় আমি যে যান দিয়ে ভাইয়া ভাইয়াদেরকে জোর টোর করে ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা একটা সুন্দর একটা বিউটিফুল আজকে গাও নিয়ে হাজির হয়েছে যেটা নাম দিয়েছি আমি হচ্ছে ডিমের কুসুম একদম হু হু ডিমের কুসুম লাগছে দেখতে আপাত মস্ত পুরো একটা কালার কম্বিনেশন ম্যাচিও আছে একদম হচ্ছে আমাদের টিস্যু বর্তরের মধ্যে আছে সুন্দর একটা ডিজাইন কালারটা এত সুন্দর উফ এটা একটা কালার আফা আর নে আরম সুন্দর কি লাইফ আফা আই আই ডোন্ট নো

নয়টা থেকে সাড়ে নটা এই টাইম লাইনে আপনাদের সবার সাথে আমার দেখা হয়ে যাচ্ছে কালকেও ঠিক আছে টিললান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ গুড নাইট